যে এই টাইপের কমেন্টগুলো করছো, কারণ আমার বাবা কি বাজার করে না, আমার বাবা কি খাওয়া দাওয়া করে না। আর এটাতে কিন্তু আমরা খুব খুশি। আমার সাথে আম্মার বা আমার সাথে আব্বা, আমার শ্বশুরমশাইয়ের সম্পর্ক কিন্তু একদমই বন্ধুত্বপূর্ণ। তো আমরা কিন্তু এরকম ভাবেই করি। আমি জানি না যারা এই কমেন্টটা করছো তারা কি কখনো তোমার ননদদের জন্য করেছো বা করো, আমার তো জানা নেই। কারণ আমি দেখেছি সাধারণত ম্যাক্সিমাম ফ্যামিলিগুলোতে ননদ, ভাবি, শাশুড়ি, বৌমার সম্পর্কগুলো কিন্তু ভালো থাকে না। দেখবে আমি না অনেক কিছু, আমার খুব খারাপও লাগে। আমি এখানে অনেক কিছু রান্না করি, মানে বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি, এখানে অনেক কিছু করি, কিন্তু আমি আমার বাবা মার জন্য আমি ওইটুকু করতে পারি না, জানো তো। রিসেন্টলি আরেকটা কমেন্ট খুবই আসছে, আফ্রিদ খুব সুন্দর, আফ্রিদকে তুমি ভালোবাসো না, আফ্রিদকে তুমি কোলে নাও না। দেখো আরেকটা কথা বলি, যে কাজ করে না তারই কিন্তু ভুল হয়। যে সত্যি মানে কোথায় এসে আমরা পৌঁছেছি, চিন্তা ভাবনাগুলো কোথায় এসে আমাদের পৌঁছে গেছে। আমার মনে হয় যারা এই কথাগুলো বড় তারা বলো, তারা প্রতি মাসে আমাকে এসে একটা মোটা অ্যামাউন্টে টাকা দিয়ে যাও, এই যে তোমাদের সাংসারিক খরচ আমি দিয়ে গেলাম, তোমার স্বামী তো কিছুই করে না, এই টাকা দিয়ে তুমি তোমার খরচ, তোমরা তোমাদের খরচগুলো করবে, খাওয়া দাওয়া করবে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে পরোটা, এখানে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা সবজি আছে, মিষ্টি আছে, কারণ কালকে রাত্রিবেলা দেখেছিল সবাই এসেছিল। এবার সকালবেলা ব্রেকফাস্টটাও আমাদের বাড়িতেই করেছে, তাই জন্য আজকে সকালের আয়োজনটা একটুখানি এলাহি আয়োজন। এলাহি বলতে পরোটা, মিষ্টি, সবজি এই সমস্ত কিছু দিয়েই হয়েছে, তাই আমরাও ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা করছি। ওইদিকে আছিয়াও খাচ্ছে, আমরাও এখানটাতে বসেছি, আমি আর জামান খেয়ে নেবো। আর এই কয়েকদিন ধরে এত সুন্দর ওয়েদার হয়ে আছে না, মানে কি বলবো। আজকেও সকালবেলা থেকে উঠে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ইনায় যে কতবার ইস্যু করছে, প্যান্ট শুকাচ্ছে না আর ঝামেলা হচ্ছে আমাদের একটুখানি। এখন না কয়েকদিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠে এত খিদে পায়, ইনায়া একটু আর্লি ডিনারও করে নেয়। এবার ও সারা রাত মোটামুটি ফিড করে, তাই জন্য আমার খিদেটা প্রচুর পেয়ে যায়। তাই ঘুম থেকে উঠে সোজা ডিরেক্ট এখানে এসে খাবার খুঁজি কি আছে, এবং এখান থেকেই ব্লগটা স্টার্ট করতে হয়। তো চলো আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে হচ্ছে কি আজকে জানি না বারাসাত যেতে পারবো কিনা, তবে চলে যাওয়ার ইচ্ছা আছে। তার আগে বাড়িতে টুকটাক যে কাজগুলো আছে সেইগুলো কমপ্লিট করে যাবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, ওইদিকে বৃষ্টি আসবে, জামা কাপড় সব মেলা আছে, ওইগুলো তুলি। বৃষ্টি এলো বলে ঝমঝম করে, এখনো বৃষ্টি এসে পৌঁছনি, আসবে আসবে ভাব। তো যেগুলো মোটামুটি শুকনো সেইগুলো তুলে নি, ভিজে গেলে মুশকিল। আর এইগুলো হচ্ছে পুরো ভেজা, তো এগুলোতে এক দু ফোঁটা জল পড়লেও অসুবিধা হবে না। দেখা গেলো যদি না আসে বেকার বেকার নিয়ে গেলাম, আর বৃষ্টিও এলো না, আবার মেলতে আসতে হবে। চলো মামা কই, মামাটা কই, আপনি মামা কই তা? এক ঘন্টা যদি রোদ্দুর হয় তাহলে এইগুলো শুকিয়ে একদম ভাজ করে নেওয়া যায়, বাট ওই সেটাও যেহেতু হচ্ছে না, আবার এই স্ট্যান্ডে একটু হালকা হাওয়া লাগাতে দিচ্ছি, দিলে হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এগুলো শুকিয়ে গেছে, এগুলো না দিলেও হবে। আফ্রিদ আমার পায়ের কাছে কি পড়েছে দেখো তো, দাও তো, দাও তো, এটা কি পড়েছে দাও, এই যে এই যে, তুলে দাও, তুলে দাও। দুপুরে এখন 12টা বাজে, ইনায়ার সেকেন্ড ঘুমও হয়ে গেল, কিন্তু এর ঘুমের চোটে আমি বিছানা টিছানা কিছুই তুলতে পারিনি, তখন ঘুমের জন্য এত কান্না করছিল। এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বলে দাও গুড মর্নিং, বলো এখনই, বলো তুমি। হ্যাঁ বলো বলো এখনই বলো, আফ্রিদ বলে দাও গুড মর্নিং, বলে দাও। হ্যাঁ কি এখন, কি এখন, বুনুকে তোলো, তোলো, তুলে দাও তো। ও তো, ও তো ইনায়া, ও তো চলো। এ দেখো শুধু নামার স্টাইলটা দেখো এর। চলো 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 বাইরে, চলো বাইরে চলো। জিজ্ঞেস করো তো নানু কি করছো। আব্বা না নতুন একটা গাছ লাগিয়েছে, তরুলতা, কি আব্বা তরুলতা, এই যে এখানটাতে লাগিয়েছে, এটা আস্তে আস্তে গ্রিল বেয়ে যাবে আর কি, লাল লাল ফুল হবে। কিন্তু একটা ক্ষতি হয়ে গেছে ওদিকে, এই যে এই যে দুষ্টুটা, এই দুষ্টু, এই দুষ্টু কি করেছো তুমি, কি করেছো? মাটি আর গাছ তুলেছো কেন? গাছ আব্বা এইখানটাতে একটা গাছ লাগিয়েছিল এবং ওটা অনেক দূর পর্যন্ত চলেও গেছিল। কই আমার সেই গাছটা ফেলে দিয়েছো? এই যে গাছটাকে উপরে দিয়েছে আফ্রিদ। কই দেখি, দেখো কি সর্বনাশ করেছে। এই যে এটাতে খুব ভালো ফুল হয় এই গাছটাতে, আর ওই এখনো উপরে রয়েছে, এই দেখো ওপরটাতে এই যে আছে এখনো। আর এই নিচ থেকে এটা মানে মূল এই শিকড়টাই তুলে দিয়েছে। ও ওই এসছিল মিডলে কিছু একটা হবে, সেটাই জঙ্গল আছে একটুখানি তুলে উপরে ফেলে দিই। বর্ষাকালে আরো গাছগুলো না পুরো সবুজ হয়ে আছে, বৃষ্টিও হচ্ছে কয়েকদিন ধরে, আবার নতুন নতুন অনেক গাছ লাগিয়েছে। এখানে নয়নতারা দেখছি লাগিয়েছে সাদা, এটা করমচা না, না ওটা বেল গাছ। বেল গাছ এখানে লাগাবেন না, এই উঠোনে বেল গাছ লাগাতে হবে না। আর এখনকার সব থেকে ভালো ফুল হচ্ছে ঘাস ফুল, দেখতেও খুব সুন্দর লাগে, তাই আব্বা এক ধার দিয়ে লাগিয়ে দিয়েছে ঘাস ফুল। এখানে এও হচ্ছে, এটাতে দেখেছো ফুল, পেঁপে গাছও এখানে হবে, আব্বা চাষও করছে, দেখো ফুল বাগানের মধ্যে ফুলও হচ্ছে, সবই হচ্ছে। এখানে পেঁপে গাছ, আমাদের দুঃখের বিষয় ওই ঝড়ে পেয়ারা গাছটা কেটে গেছিল, মানে ভেঙে গেছিল, আব্বা পেয়ারা গাছ এখানেই ছিল এই জায়গাটায়, এটা বড় পেয়ারা গাছ ছিল, এবং ওই গাছের পেয়ারাগুলো খেতেও কিন্তু খুব সুন্দর ছিল, ঝড়ে ভেঙে গেছে বলে আজকেই কেটে দিল আব্বা। পুঁইশাক, পেঁপে গাছ, তারপরে হচ্ছে বেল গাছ, আব্বা এখানে ফুল গাছও লাগাচ্ছে, ফল গাছও লাগাচ্ছে, একসাথে সবকিছুই হচ্ছে। যাক, পেঁপেটাও খাওয়া তো হবে, পুঁইশাকও খাওয়া হবে। আব্বা আজকে লেগেছে বাগান পরিচর্যা করতে, এই যে পাতাবাহার গাছগুলো একটুখানি সাইজগুলোকে ঠিক করবে, তা আব্বা একদম সুন্দর করে ওটাকে কি বলে কাটারটাকে নিয়ে রেডি হয়ে আছে, যে গাছগুলো একটু লেবেল করে দেবে। আব্বা এখন বাগান পরিচর্যায় ব্যস্ত, মানে বাগানটাই যত সুন্দর করে তোলা যায় আর কি। কিছুদিন পরে আসছে শীতকাল, শীতকালে এই বছর তো আরো সুন্দর সুন্দর অনেক ফুল গাছ লাগাবো। এই বছর তো যেতেও পারিনি, না ছোট ছিল একদমই, তাই এবার ইনশাল্লাহ আরো ভালো করে বাগানটা সাজাবো। আব্বা তো এখানে বাগান করছিল, বাগান পরিচর্যা করছে, তার মধ্যেই চলে এসেছে এটা ভ্যানটা, তোমরা আগে দেখেছো। এই ভ্যানের মধ্যে মানে এমন কিছু নেই যে নেই, আমি দেখছি ইনায়ের জন্য বা আফ্রিদের জন্য যদি কিছু পাওয়া যায়, বাচ্চা দুটোর জন্য অ্যাটলিস্ট। ও দেখি একটা, এটা ছোট হবে, বড় হবে সাইজে, ভালো লাগছে না আব্বা? ভালো লাগছে এটা? হ্যাঁ ছোট তো হয়ে যায়, বড় সাইজ দিচ্ছে। এটা একটাই গরমের সময় ঘরে পরার জন্য, এইবারই রেখে যাবো ভাবছি এই টাইপের জামাগুলো। এই দুটো ভালো লাগছে, প্যান্ট দেখছি মাম্মামের জন্য এই দুটো পছন্দ হয়েছে, আর বাকি প্যান্ট দেখছিলাম তো প্যান্ট সেরকম নেই। এবার আফ্রিদের জন্য দেখছি কিছু, দেখি মানে বাচ্চা দুটোর হলেই হলো, আমাদের দাগ লাগবে না। আমি বলছি সুতের জামা নেই, হ্যাঁ হ্যাঁ দেখি, তাই দেখি না কোনটা পছন্দ হলো, একই ড্রেস পরে ফটো তুলবো, দাঁড়া কোনটা পছন্দ হলো? এই যে রেডটা দেখি, এই ইনায়ার আফ্রিদের একই কিনছি, কিনে ওদের আমি ফটো তুলে রাখবো, বড় হয়ে ওরা দেখি। ছোট যাই যাবো, এই প্রিন্ট একই না, মানে কালার একই কিন্তু একটু আলাদা, বোঝা যাবে না। এই দুটোর আমি ফটো তুলে রাখবো। আফ্রিদের কত নিয়েছো? আফ্রিদের 32 তো 26 দেখি, বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে, এটা ঠিক হবে 24টা, ওটাই ঠিক হবে, ওইটাই ঠিক হবে, কোনটা? এইটা, এইটা ঠিক হবে বা যেটা বড় হবে, বড় হবে ও ধুলি ঠিক হবে, ওই দুটো একই, হ্যাঁ তাহলে ওর 32 এর হচ্ছে 26 26 এই থাকলো। এই দুটোকে স্নান করিয়ে দুটোকেই পরাবো, পরিয়ে আগে ফটো তুলবো, একদম বাড়ি বসে ঘরে বসে শপিং করলাম, কি হোম শপিং, পুরো মল তোমার বাড়ি চলে এসেছে সত্যি। তাই কি নেই, নাইটি, ওন্না, বাচ্চাদের জামা কাপড়, সায়া, এই যে বাচ্চা দুটোর জন্য শপিং কমপ্লিট আমাদের। সোনাই মনাই গদাই, হ্যাঁ ভালো, কি চিন্তা নেই, জিনিসের ওপর জিনিস। আর আমাদের সময় মাম্মা লাগবে, মা লাগবে, একটা জিনিস বললে আব্বা কতদিন পরে আসতো, আর এদের এটা বুঝতেও পারছে না, ওদের কেনাই হয়ে যাচ্ছে শুধু। একই নিয়েছি একদম ছোট আর বড়। আমরা যখন ছোট ছিলাম শীতের সময় একটা চুজ কিনতে বলেছিলাম আব্বাকে, তা আমাকে কি বলেছিল জানো, দাঁড়াও দেবো কিছুদিন পর, তা কিনে এনে কি বলছে, পড়াশোনা অনেকদিন পর কিনে এনেছে, এনে বলছে পড়াশোনা ভালো করে করতে হবে, কিনে এনে দিয়েছি। এখনকার বাচ্চাদের একটা জিনিস এনে দেবে, তাও দিনের দিন নয় কতদিন পরে, তারপরে এসে আবার এরকম বলছে পড়াশোনা ঠিক করে করতে হবে, এই যে পড়াশোনা ভালো করে করতে হবে। এটা কই এই আব্বা একদম সুন্দর করে কাটিং করে দিয়েছে। যেহেতু বর্ষাকাল, আব্বা বললো কিছুদিন পরেই দেখবে আবার যেমনটা ছিল তেমনটাই হয়ে যাবে, হয়ে যাবে। বর্ষাকাল তো বাড়বে ভালো। আব্বা এই গাছগুলো এবার ঝাঁকড়া হয়ে যাবে তো একদম, এবার এবার বর্ষাতে এগুলো একদম সুন্দর হয়ে যাবে। এই গাছটা সুন্দর হয়ে এরকম ভেঙে পড়ছিল, আপনি কেটে দিয়েছেন? হ্যাঁ, সাইজ করে দিয়েছি সমান করে। সব কস বের হচ্ছে, এই যত কাটবেন নিচের দিক থেকে তত কস বের হবে। দেখুন এই যে সব কস বের হচ্ছে, বুঝলে? এটা যত কাটবে তত এরিয়াটা বড় হবে। হ্যাঁ, মানে নতুন নতুন। গুড আফটারনুন এভরিওয়ান। আমার স্নান হয়ে গেছে, ইনায়াকে করিয়ে দিয়েছি। এখানটাতে ইনায়ার খাবারও রেডি করে নিয়েছি, আগে ওকে খাওয়াবো। কালকে যে খাওয়ানো দাওয়ানো হয়েছিল, বাসনপত্রগুলো ধুয়ে এইগুলো উপর করে দেওয়া হয়েছে। এখন এইগুলো মুছে জায়গায় জিনিস জায়গায় তুলতে হবে। তাই আব্বা ডাইনিং টেবিলে না খেয়ে ঘরে খাচ্ছে। আব্বা এই রিস্ক নিল না, বললো আগে খেয়ে নি আমি। আব্বা ঘরে খাচ্ছে, আমরা যখন বসবো তখন সবকিছু তুলে বসবো। চলো আগে আমি ইনায়াকে খাইয়ে নিই। ইনায়াকে দেখো না, খাইয়েছি আর ঘুমের জন্য এত কান্না করছিল, ঘুমিয়ে পড়েছে মেয়ে আমার। কিছুটা খেয়েছে, বাকিটা রেখেই দিয়েছে। আর আজকে শুধু বৃষ্টি আসছে, এই দিনেরই অপেক্ষা করছিলাম, ভালোই লাগছে। চলো, আব্বার খাওয়া হয়ে গেছে, আম্মার আজকে বসেছে, এবার আমি আর জামানো খেতে বসবো। আজকে রান্নাবান্না কি হতো, কালকে মোটামুটি অনেক কিছুই রয়ে গেছে। তো আজকে শুধু যেটা হয়েছে, এখানে পটল দিয়ে মাছ হয়েছে, এই যে আলু পটল মাছ, ডাল আছে, আলু ভাজা আছে, কালকে চিকেনও রয়ে গেছে, যেখানে চিকেন রান্না করা হয়েছে। এইসব কিছু দিয়ে আজকে আমাদের দুপুরবেলাটা হবে। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা রেডি হয়ে নিয়েছি। এখন সন্ধে কটা বাজে, 7:30 বাজে, বেরোচ্ছি। আব্বা এখানে খাবারের ব্যাগটা প্যাকিং করে দিচ্ছে, আমরা গুছিয়ে নিয়েছি। বৃষ্টিটা থেমেছে, আজকে বেরিয়ে যেতেই হচ্ছে আমাদেরকে। ইনায়াকে রেডি করে নিয়েছি, ব্যাগপত্র রেডি, সবাই বেরোচ্ছি। আজকে আবার সানিও ওই দিক থেকে আসছে। আপাতত এই ব্যাগপত্র গুছিয়ে টোটোও চলে এসছে, এখন বেরো। মামাম চলো 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 চলো, দাদু দাঁড়িয়ে আছে, চলো। আফ্রিদকে এই দিকটাতে নিয়ে আসতে বারণ করলাম, বললো টিভির দিকে নিয়ে যাও, কারণ আফ্রিদ যদি এখানে আসে রীতিমতো এখনো কেঁদে ওর চুপ করতে করতে 2 ঘন্টা টাইম লাগবে। তার থেকে যাক, একটু পরে যখন দেখবে ও নিজে নিজে বুঝে যাবে। যাবে না ও, মনে হচ্ছে যাবে না, দেখো চুপচাপ দাদুর কোলে চুপ করে আছে। থাকবে দাদি, দাও চল যা। আরে দাদু টাটা, আবার আসছি কদিন পর। আমরা টোটোতে উঠে পড়েছি, আর ইনায়াকে না আজকে সন্ধ্যাবেলা একটু খাইয়ে দিয়েছিলাম বেরোবো বলে। আর দেখো টোটোয় উঠতে না উঠতে সুন্দর হাওয়া লাগতে না লাগতে ঘুমিয়ে পড়েছে। তো কোলেও আমার এখন ঘুমোচ্ছে। আমরা বেশ কিছু দূর চলেও এসেছি, আর কিছু দূর আর বর্ষা বৃষ্টি হচ্ছে, যেহেতু রাস্তায় লোকজনও কম, একদম গ্রামে শুনশান রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আরো কারিগর আছে তেমন নয়, আমরা কিন্তু খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি পরিবেশটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, চারিদিকে এটা ওটা ভাবছে। খুব একটু সাথে সময় থাকলে কোথাও দাঁড়িয়ে একটু সিঙ্গারা ঠিঙ্গারা নেওয়া যেত, খুব ইচ্ছে হচ্ছিল। অনেক জায়গায় বিক্রি হচ্ছে দেখলে ভালো লাগছিল, কিন্তু সময় নেই, ট্রেনের টাইম অলরেডি হয়ে যাচ্ছে, তাই জন্য নিতে পারলাম। নিয়ে ট্রেনে বসে আমি খেতাম। আমাদের ভাগ্যটা আজকে জানো তো খুব ভালো, এসে আমরা হয়তো হার্ডলি 5 মিনিট মতো স্টেশনে বসেছি, তো আর ট্রেন ঢুকছে। আর এটা হচ্ছে বারাসাত লোকাল, বারাসাত লোকাল, তাও আর 12 বগি। শুয়ে যাবে মাম্মা, শুয়ে দাও আজকে, শুয়ে শুয়ে যাবে। হ্যাঁ দেখো পুরো ট্রেন সব ফাঁকা, যাওয়ার সময় অসুবিধা হয় না। যখন বারাসাত থেকে আসি তখন একটু অসুবিধা হয়ে যায়। ফাঁকা ট্রেন, যেখানে খুশি সেখানে বসো, যেখানে সব আমার। না না থাক, নিচেই থাক, এমনি ভরবে না। শিয়ালদা পর্যন্ত হলেও ছিল, বারাসাত না। মামা এটাকে কি বলে বলো তো? ট্রেন। এটাকে কি বলে? ট্রেন। ও দেখছে যে কি ব্যাপার। আসলে ওর কি বলে তো, ট্রেনে উঠলে অতটা ইফেক্ট পড়ে না, কারণ ও তো ছোটবেলা থেকেই এই ট্রেনে করেই যাচ্ছে, 2 মাস বয়স থেকে একদম এক্সপ্রেস ট্রেনে। এমনিও বলতে হয় না মশলা ইনার জার্নিতে সেরকম কিছু প্রবলেম করে না। কি সব বলছো? দেবেই, আমি বললাম 2টো দিও খারাপ আর বাকি 9টা ভালো দিও। কার জন্য নিচ্ছ? আমার ঘুগলুটার জন্য। লেবু, লেবু পাকল, লেবু খেতে খুব পছন্দ করে। তোমার দিকে তাকিয়ে আছে একটু দেখো, এই দুষ্টু। লেবু খাওয়ার জন্য ঝামেলা ঝাপটা করছে আমার সঙ্গে। এই যে ঘড়িতে বাজে পুরো রাত 10টা। আমরা চলে এসেছি, আজকে সানিও আসছে বলেছিল আমাদেরকে। আচ্ছা, সানি অলরেডি এসে বসে আছে। চলো নামি ইনায়ের এতক্ষণে নেটওয়ার্ক এসেছে, এতক্ষণ চুপচাপ ছিল। চলো বারাসাত, বারাসাত চলে এসছি। চলো কোথায় সানি কই দেখো তো মামা, এটা কে, এটা কে গো? মাথায় রুমাল বাঁধা তো বুঝতে পারছে না। বলো সানি কেমন আছো? চলো আমরা নেমে টোটোতে উঠে গেছি। রিনার কাণ্ড দেখে এত হাসি পাচ্ছে। সানি ওকে ভালো করে কোলে নিয়ে আছে, বাট ওই নিজের আত্মরক্ষার জন্য আবার সামনে ব্যাগটাকে এরকম করে চেপে দৌড়ে নিয়েছে। এই মাম্মা এই যে দেখো অবস্থা দেখো, মামার উপরে ভরসা নেই নাকি? এই পাশে ধরেছে আর এখানে, হ্যাঁ এই যে দেখো মামার উপরে ভরসা পাচ্ছিস না। হ্যাঁ কেন পড়বে তুমি, মামা ধরে রেখেছি। বাড়ি এসে পৌঁছে ড্রেসটা চেঞ্জ করে আগে যে কাজটা করলাম পুরো বাড়ি ঝাড় দিয়ে নিয়েছি, খুব একটা বেশি নোংরা হয়নি। তারপরে বেডশিটটা চেঞ্জ করলাম, কারণ এরা একটা তো ধরে রাখা যাচ্ছে না। আর এই যে এটা হচ্ছে এখন কদিনের জন্য আবার শাড়ির বিছানা, তো বিছানাটা পাততে হবে। প্রথম কাজ এখন কি হয়, এসে বেডশিটটা চেঞ্জ করে ওকে যেন বসাতে পারি, কারণ যে বেডশিটটা পেতে যায় ওই ঠিকই পায়খানাটা এখানে করবে, এমনিও নোংরা হয়ে যায়, তাই আমি ওকে বসাতে আর চাই না। তো এটা হয়ে গেছে। এবার আরেকটা যেটা কাজ, আমি আমাদের জন্য ভাত বসাবো, আম্মা সবজি দিয়ে দিয়েছে আর ইনায়াকে খাবারটা খাইয়ে নেবো। এই হেসে হেসে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে একটু আলু দিয়েছি আর আম্মা তো সবজি দিয়েছে, এই দিয়েই হয়ে যাবে। এই যেতে বাড়ি থেকে আম্মা মনে হয় পটল আর আলু, হ্যাঁ পটল আর মাছ দিয়ে দিয়েছে, আলু সেদ্ধ দিয়েছি, এই দিয়ে রাতে আরামসে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। ঘড়িতে এখন 11:30 বাজে আর ইনায়াকে খাইয়ে নিলাম, আমরাও এবার খাবো। আমারও আজকে প্রচন্ড টায়ার্ড লাগছে, ঘুমও পাচ্ছে। কতক্ষণে কাজ বাজগুলো গুছিয়ে একটু শুতে পারলে একটু বাঁচি। তো এই যে ভাত হয়ে গেছে, আমি ভাতটাকে ফ্যান ঝাঁকতে দেবো আর একটু আছে, এটা দিয়ে করবো ডিনার। তার আগে তোমাদের সাথে আমি কয়েকটা কথা একটুখানি শেয়ার করতে চাই, যেগুলো না বললেই আর মনে হচ্ছে পেরে ওঠা যাচ্ছে না। মানে লাস্ট কয়েকদিন ধরে এই কমেন্টগুলো আসছে, বাড়িতে ছিলাম বলে আমি তোমাদেরকে পুরো বলতে পারিনি পুরো ব্যাপারগুলো। যতই হোক আব্বা আম্মার সামনে বলতে কিন্তু খুব খারাপ লাগে কথাগুলো। আমরা বাড়িতে জবে থেকে গেছি কন্টিনিউ, মানে কথাগুলো শুনলেও আমার খুব হাসি পায় এবং মানে বলতে চাই না, বাট হয় না। কিছু কিছু কথা কিন্তু যদি আমি মুখ বুজে থাকি তাহলে হয়তো ওই যে চুপ করে থাকাটাই হ্যাঁ সম্মতি দেয় অনেক সময়, তো এইগুলো চুপ করে থাকলে হয়তো কথাগুলো নিয়ে আরেকটু বাড়াবাড়ি হয়ে যাবে। তো সেগুলো হচ্ছে গিয়ে প্রথমত একটা কথা বলি, আমরা যখন বাড়ি যাই, অনেক তোমরা এই নিয়ে খুব আসছো যে বাপের বাড়িতে তুমি খাও না, শ্বশুর বাড়িতে এসে তুমি এত কিছু খাবার খাও, তোমার বাপ হচ্ছে গিয়ে তোমার শ্বশুরের মন খুব ভালো। অবশ্যই আমার শ্বশুর মশাইয়ের মন খুবই ভালো, হ্যাঁ। তো তোমরা যারা কমেন্টটা করছো তারা কি, আমার মনে হয় তাদের কি বাপের বাড়ি শ্বশুর বাড়ি নেই, হ্যাঁ, যে এই টাইপের কমেন্টগুলো করছে। কারণ আমার বাবা কি বাজার করে না, আমার বাবা কি খাওয়া দাওয়া করে না, আমার বাবা কি জামান গেলে বা আমরা গেলে অতিথি মানে যেইগুলো আপ্যায়ন হয় সেইগুলো কি হয় না। দেখো আমার মা হচ্ছে স্কুল যায়, ফার্স্ট অফ অল মা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে, আমরা যখন গেছিলাম তখন আমাদের বাড়ির যিনি হেল্পিং হ্যান্ড উনিও কিন্তু আসছিলেন না। এবার মাকে সকালবেলা উঠে বাসন মাজা, ঝাড় দেওয়া, ঘর মোছা, তার সাথে সাথে রান্না করে হচ্ছে স্কুলে যেতে হয়। এবার বুঝতে পারছো স্কুলে যাবে, সেখানেও একটা প্রেশার থাকে। আর আমাদের বাড়ি থেকে মায়ের স্কুলটা কিন্তু অনেকটা দূরে, আর যিনি হেল্পিং হ্যান্ড উনি কিন্তু ঈদের ছুটি নিয়েছিলেন, তো মায়ের ঈদের 1-2 দিন ছুটি ছিল। তারপরে আমরা যখন যাই তখন থেকে তো মায়ের স্কুলও কন্টিনিউ করতে হয়েছিল। তো এত কিছু কাজ গুছিয়ে মা একা হাতে, তারপরে ইনায়ের জামা কাপড় তো রয়েছে। সত্যি কথা বলতে আমি যখন ওখানে যাই আমাকে কিন্তু আমার বাবা মা কোনো কাজই করতে দেয় না, বলে কিনা কটা দিন এসছিস, কটা দিন একটু রেস্ট কর, একটুখানি তোর শুধু মেয়েটাকে সামলা, বাকি সবকিছু আমরাই করছি। হয়তো ইনায়ের খিচুড়ি করতাম, এবার আমারও তো ইচ্ছে হয় না বাপের বাড়ি গিয়ে একটু মাকে হেল্প করি, এটা মেয়ে হয়ে কি আমার কোনো কর্তব্য নেই? তো আমি যখন করি, জানি না এই কথাগুলো তোমরা কেন বলো বা এই কথাগুলো বলার পেছনে তার কারণটা কি। হয়তো হতে পারে যে আমাকে নামিয়ে নেওয়া, আমাকে পিছন থেকে টানার চেষ্টা করো, সেটা কিন্তু কখনোই হবে না। তবু না বললে বলে না, অনেকটা বেড়ে যাচ্ছিল কথাগুলো। তো মাকে আমি হয়তো হেল্প করি, সেক্ষেত্রে তোমরা বলো শ্বশুর বাড়িতে কিছু করো না, বাপের বাড়িতে করো কেন? আমি কি শ্বশুর বাড়িতে কিছুই করি না? এবার আমার যারা ব্লগ অনেক আগে থেকে দেখো তারা বুঝতে পারবে যে আমি ইনায়া আসার আগে শ্বশুর বাড়িতে কত কিছু করতাম, কতটা অ্যাক্টিভ ছিলাম। প্রেগনেন্সিতেও আমি করেছি, বাট ইনায়া আসার পর থেকে হয়তো আমি একটু তুলনামূলক কাজ আমার কমে গেছে, তার জন্য আমরা জানো তো কী করি, জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, আমরা কি করি, আমরা যখনই বাড়ি যাই আমাদের বাড়িতে চাচিমা আমরা করি, উনি এসে সমস্ত রান্না বান্না করে দিয়ে যান, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে কিন্তু বাড়ির কাজ কমপ্লিট করে যান। হয়তো সকালে ব্রেকফাস্টটা কোনো সময় আম্মা করলো বা কোনো এক পদ রান্না করলো, তার মানে এই নয় যে পুরো কাজগুলো আম্মা করে আমরা শুধু বসে বসে খাই। এতটুকু মানবিকতা না আমার মধ্যে আছে গো, তো কারণ সেইভাবে কিন্তু আমরা মানুষ হইনি যে হয়তো শাশুড়ি মা কাজ করছে আমি শুধু বসে বসে খাচ্ছি। হ্যাঁ, আম্মা সকালবেলা ওঠে, কোনো সময় আম্মা ব্রেকফাস্টটা করে নেয়, তারপর কোনো একটা রান্না করে, এইভাবেই কিন্তু আমরা ম্যানেজ করে চলি। আর এটাতে কিন্তু আমরা খুব খুশি। আমার সাথে আম্মার বা আমার সাথে আব্বা, আমার শ্বশুরমশাইয়ের সম্পর্ক কিন্তু একদমই বন্ধুত্বপূর্ণ। এখানে তো আব্বাও যেমন আমার সাথে খুনসুটি করে, আমিও হয়তো কোনো সময় একটু হাসি আর কিতে বলে দিই। আজকে যেমন একটা কমেন্ট এসছে, আমি কথায় কথায় এমনি বলেছিলাম হাসতে হাসতেই মজা করে যে আব্বা আপনি তো বোনেদের সাথে খেয়ে নিলেন, বাচ্চাদের কথা মনে নেই। আচ্ছা, এই কথাটার মানে আব্বা আম্মা তো সবসময় আগে খাওয়া দাওয়া করে নেয়, এবং আমরা এটা বলে রেখেছি যে আমাদের যেহেতু খাওয়ার টাইমিং নেই, আমরা যখন খুশি তখন খাই, আপনারা আপনাদের টাইমে সবসময় খেয়ে নেবেন। তাই আব্বার যেহেতু বোন এসেছিল আমিও আর কি করলাম, তার মানে আজকে যে কমেন্টটা আমার খুব খারাপ লেগেছে যে আব্বার মনে নাকি পুরো তীরের মতো কথাটা বেঁধেছে, তো এই কথাটা কি এতটাই কি মানে তীরের মতো বাঁধার মতো কথা? কারণ আমার সাথে আব্বার মানে শ্বশুর বৌমা, শাশুড়ি বৌমা, ননদদের সাথে কিন্তু আমার সম্পর্কটা ওরকম নয়। আমাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সবাই সবার সাথে লাগি, সবাই সবার পেছনে তো এ করা, মানে যেমনভাবে খুনসুটি নিয়ে একটা সংসার চলে এবং খুনসুটির মাধ্যমেই কিন্তু আমরা হাসি খুশি দিয়ে এটাতেই আনন্দে আছি। আর এছাড়াও তোমরা দেখে থাকবে মানে এগুলো খুব মজার বিষয় এবং আমরা এটাতে খুব মজা পাই, খুব আনন্দ পাই। আমি না পার ড্রেস, অনেক ড্রেস একই একই হয়েছে, হয়তো আমার যেটা পছন্দ হলো আপা বলছেন আমারও ভালো লাগছে, হ্যাঁ নাও দুজনেই নিই, আমরা দুজনেই একসাথে পরবো, একসাথে আনন্দ করবো। জুতো আমার আপার আছে, আর তিনজনের একই জুতো, শুধু সাইজগুলো এদিক ওদিক হয়। তো আমরা কিন্তু এরকম ভাবেই করি। আমি জানি না যারা এই কমেন্টটা করছো তারা কি কখনো তোমার ননদদের জন্য করেছো বা করো, আমার তো জানা নেই, কারণ আমি দেখেছি সাধারণত ম্যাক্সিমাম ফ্যামিলিগুলোতে ননদ ভাবি শাশুড়ি বৌমার সম্পর্কগুলো কিন্তু ভালো থাকে না। কিন্তু আমারটা পুরো বিপরীত, আমাকে যেমন ওনারা মানে আগলে নিয়েছেন, আমিও কিন্তু সবাইকে একদম বোনের মতো, নিজের বাবা মার মতো আগলে রেখেছি। দেখবে আমি না অনেক কিছু আমার খুব খারাপও লাগে, আমি এখানে অনেক কিছু রান্না করি, মানে বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি, এখানে অনেক কিছু করি, কিন্তু আমি আমার বাবা মার জন্য আমি ওইটুকু করতে পারি না, জানো তো। হয়তো এখানে তখন শেডের বাড়িতে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, নিত্য নতুন রান্না করছি, কিন্তু আমি মালদায় গিয়ে বা চাঁচলে গিয়ে সে সময়টুকুটা পাই না, সেটা আমি করে খাওয়াতে পারি না। তো এটা আমার খুব খারাপ লাগে। মা হয়তো বলে যে একটু ফিন্নি করলি না, এটা করলি না, কারণ মা তো ওই টাইপের রান্নাগুলো পারে না এবং ওই সময়টাও মায়ের হয়ে ওঠে না, তো ওইটুকুটাও আমি করতে পারি না। তবু যখন এই কথাগুলো শুনতে হয় না, খুবই খারাপ লাগে যে আমি বাপের বাড়ি গিয়ে করি, আমার বাপ কিছু করে না, বাবা মা কিছু করে না, খাওয়ায় না, দাওয়ায় না, যা হয় শ্বশুর বাড়িতে হয়। একটা কথা মাথায় রাখবে, শ্বশুর বাড়িতে যে হয় না ওটা, ওখানটাতে কিন্তু আমাদের অনেকটা কন্ট্রিবিউশন থাকে, এমন নয়। কারণ এখন কিন্তু আব্বা কিছুই করেন না ওই বাড়ির, আমাদের, তারপরে আব্বার তো শুধুমাত্র একটা ছিল না, অবভিয়াসলি তারাও দেয়, কিন্তু আমাদের ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনটা থাকে। আমি কথাগুলো কখনো বলতে চাইনি, কিন্তু যখন এত ন্যানো ন্যানো কমেন্টগুলো আসে না, অনেকে বলবে যে দিদি তুমি কেন এদের কথা শুনছো, এরা এইরকম মানুষ, তো প্রচন্ড খারাপ লাগে, ভীষণই খারাপ লাগে যে এত ছোট ছোট মানসিকতার কথাগুলো শুনতে হয়। আর একটা মেয়ের কাছে তার বাবা মার নামে যখন বদনামগুলো আসে সেটা খুবই খারাপ লাগে। তুমি মেয়ে হয়ে যদি এই কমেন্টটা করে থাকো, আমার মনে একটুখানি ভেবো, খুব ভালো লাগবে। তো এটাতে গেল। যাই হোক, রিসেন্টলি আরেকটা কমেন্ট খুবই আসছে, আফ্রিদ খুব সুন্দর, আফ্রিদকে তুমি ভালোবাসো না, আফ্রিদকে তুমি কোলে নাও না। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানবে যে আফ্রিদের জন্য আমরা কি করেছি এবং আফ্রিদ আয়ান আমার কাছে কি, আমার নিজের সন্তান যেমন আমার কাছে আপন, ঠিক আমি ইনায়ার মতো বিচার কিন্তু আয়ান আর আফ্রিদের সাথেও করি, ঠিক আছে। ইনায়াতকে আমি যে জায়গাটা দিয়েছি ঠিক একই রকম জায়গা আফ্রিদ আর আয়ানকে দিয়েছি। দেখো, আফ্রিদ এখন বড় হয়ে গেছে, তোমরা জানো আমার সি সেকশন আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সবাই কিন্তু আমাকে বাড়ি থেকে বারণ করে যে আফ্রিদা যেহেতু এখন প্রায় 2 বছর হতে চললো, সবসময় ওকে কোলে তুমি নিও না, এটাতে তোমারও ক্ষতি হতে পারে, ঠিক আছে। আমার প্রেগনেন্সি টাইমেও আমি 6 মাস 7 মাস পর্যন্ত আফ্রিদকে কোলে নিয়েছি, তারপর থেকে আমাকে সবাই বারণ করতো, ইনায়া যেহেতু পেটে ছিল, যে না এখন তো আফ্রিদ বড় হয়ে গেছে, ওকে তুমি নিও, তবুও আমি নিই। তবুও আমি নিই। এখনও আমাকে সবাই বারণ করে যে নিও না, তুমি নিতে মানে তোমার ক্ষতি হবে, একটুখানি তুমি সেরে ওঠো, তুমি ঠিক হয়ে ওঠো। কারণ আমার সি সেকশন কিন্তু 6 মাসই হয়েছে, এমন নয় যে আমার বাচ্চা নর্মালি হয়েছে। আমি হয়তো এতটা ওপরে অ্যাক্টিভ, তার মানে আমার ভেতরে কিছু হয় না। আমার এত ব্যাক পেন হয় কিন্তু আমি সেগুলো কখনোই তোমাদের সাথে শেয়ার করতে চাই না, আমার খুশির মুহূর্তগুলো শেয়ার করি। আর আফ্রিদকে যে আমি কতটা ভালোবাসি এবং আফ্রিদ যে আমার কাছে কি, আয়ান যে কি, ইনায়াও কি, সবাই কিন্তু সমান, সবাইকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি। তো এই টাইপের কথাগুলো যখন আসে না, প্রচন্ড মানে নিজের খুব খারাপ লাগে যে কেন এই টাইপের কথাগুলো আসেই বা কেন। যাই হোক, বলতে বলতে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, কার সাথেই বা বলবো, তাই না? দেখো, আরেকটা কথা বলি, যে কাজ করে না তারই কিন্তু ভুল হয়। আমি যেহেতু সারাটা দিন কি করছি না করছি, কিভাবে আমি ব্লগ করছি, তো এক্ষেত্রে আমি যেহেতু আমার লাইফের সারাটা দিন শেয়ার করছি, তো আমার তো খুনসুটি একটু একটু ভুল তো হবেই। তুমি যখন তোমার সারাটা দিন কাজ করছো, তো সেক্ষেত্রে সেই জায়গায় তো তোমারও কিছু না কিছু ভুল হয়। এমন নয় যে প্রতিটা জিনিসই পারফেক্ট হবে। আমার ব্লগে হয়তো তোমরা আজকে কম মিনিট দেখছো, এই যখন বাড়ি গেলাম তখন হয়তো 2-3 মিনিট দেখলে, বা বাকি আদার্স যারা রয়েছে 2-3 মিনিট দেখলে। তো তার মানে এই নয় যে সাফিয়া তুমি ভালো না আর সবাই ভালো, আমি খারাপ আর সবাই ভালো। কারণ 1-2 মিনিট দেখে কিন্তু কাউকে কখনো জাজ করা যায় না। এবং আমার ব্লগে সে কি কথা বলবে, সে একটু হাসবে, সে 1-2 কথা বলবে। হ্যাঁ, যখন হয়তো ও যদি কোনোদিন ব্লগিং করতো তখন তুমি বুঝতে পারতে তোমরা যে না, কাজ করতে গেলে সারাদিন একটা সংসারে কাজ করতে গেলে সবসময় মাথাও একরকম থাকে না, সবসময় একটা না একটা দুটো ভুল কিন্তু হবে। আমাকেও যদি তোমরা অন্য কারোর ব্লগে দেখো তখন মনে হবে বা সাফি দিত খুব ভালো, এটাই স্বাভাবিক ব্যাপার। তাই জন্যে কি বলতো, আমার হয়তো ভুল ত্রুটিগুলো তোমাদের চোখের সামনে প্রচন্ড ভাবে ভেসে ওঠে, তোমরা তাই বলো। তো ওই যে কাজ করলে ভুল হবে, কাজ না করলে কিন্তু ভুল হবে না। আর এই টাইপের কথাবার্তা বলে যদি মনে করো যে আমাদের মধ্যে ঝামেলা বাঁধাবে, ঝগড়া বাঁধাবে, সেটা কিন্তু কখনোই না। আমরা জাস্ট কমেন্টগুলো দেখি, হাসি আর ভাবি যে যে কমেন্টটা করেছে সে কতটা নিচু মেন্টালিটির। ঠিক আছে, মানে একদম নিচু মেন্টালিটি না হলে এই টাইপের কমেন্টগুলো করতে পারে না। আমরা রীতিমতো কমেন্টগুলো নিয়ে হাসাহাসি করি সবাই, যে সত্যি মানে কোথায় এসে আমরা পৌঁছেছি, চিন্তা ভাবনাগুলো কোথায় এসে আমাদের পৌঁছে গেছে। তো চলো, অনেক কিছুই বলে ফেললাম, যারা বোঝার তারা ঠিক বুঝবে, যারা বোঝার নয় আবার তারা ওই একই কথা বলবে। এইভাবে চলতে থাকবে। আমি আমার লাইফে কখনোই থেমে যাব না, আমি সব সময় এগিয়ে যাব। আর জামানকে নিয়ে তো যাই হোক, যা বলা বলো, মানে শুনে হাসিও পাই, ভাবি যে কি বলবো, কি উত্তর দেব। আমার মনে হয় যারা এই কথাগুলো বড় তারা বলো, তারা প্রতি মাসে আমাকে এসে একটা মোটা অ্যামাউন্টে টাকা দিয়ে যাও, এই যে তোমাদের সাংসারিক খরচ আমি দিয়ে গেলাম, তোমার স্বামী তো কিছুই করে না, এই টাকা দিয়ে তুমি তোমাদের খরচগুলো করবে, খাওয়া দাওয়া করবে। আমার তো সেটাই মনে হয়। ঠিক আছে, তো আমরা যে কতটা হার্ডওয়ার্ক করি, আমরা যে কোন পজিশনে দাঁড়িয়ে আছি, তার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পাবে, অনেকেই পাচ্ছ। তার মানে পরিপ্রেক্ষিতে হয়তো কমেন্টগুলো আসছে, আর খুব শীঘ্রই তোমাদের সাথেও শেয়ার করবো পুরো ব্যাপারগুলো। আশা করছি তখন পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, অনেকে অনেক কিছু বুঝতে পারবে। যাই হোক, চলো, এইসব নিয়ে আমি বলতে চাই না। আমি যেমন ভাবে ডেইলি ব্লগ করি আমি করে যাব, আমি এগিয়ে যাব। ব্লগ আমি কিভাবে করব, কি করব না করব, কন্টেন্ট ক্রিয়েট করার দায়িত্ব আমার। কি কমেন্ট করছো তার দায়িত্বটা কিন্তু তোমার। যে কমেন্টটা করছো, কি কমেন্ট করছো, কেমন করছো, কোন মেন্টালিটি নিয়ে করছো, তার দায়িত্ব কিন্তু তোমাদের। তো এটা নিয়ে আর বেশি কিছু আমি বলতে চাই না। যারা আমার পাশে থাকার, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা তো অবশ্যই থাকবে, তারা আমার সবসময় পাশে রয়েছে, এটাও আমি জানি। পার্সোনালি আমাকে ফোন করে সবাই বলো যে দিদি, তোমাকে যে নেগেটিভ কমেন্টগুলো করে তুমি উত্তর কেন দাও না? এখন দেখো, এইগুলো উত্তর দিয়ে পারা যাবে না। ঠিক আছে, এই মানুষগুলো এমনই যে আমি যতই উত্তর দিই না কেন আরোই বেশি বেশি করে করবে। মানে আমি এই কথাগুলো বলার পরে কিন্তু ওই মানুষগুলো আরো বেশি বেশি করে করবে, সেটাও আমি জানি। যখন এই ব্লগটা পাবলিশ হবে সেটাও আমি বুঝতে পারবো যে আরো আমার নেগেটিভ কমেন্টগুলো বেশি আসছে। তাতে আমার কিছু যায় আসে না, বাট কিছু কিছু সময় এক্সট্রিম হয়ে যায়, তো না বললেই নয়। তাই আমি এই কথাগুলো ওদের সাথে একটু বললাম। তো চলো, এই সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো। আর এই টাইপের কথা বলে আমাদের ফ্যামিলিগত কোনো ঝগড়া সমস্যা কখনোই তোমরা বাঁধাতে পারবে না। গুড নাইট।